গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বিজ্ঞান বইটি পড়ব, সবাই পৃষ্ঠা নম্বর 79 খোলো। আজকে আমরা দৈর্ঘ্যের পরিমাপ সম্বন্ধে জানব। কোনো বস্তুর দৈর্ঘ্যের মিটার স্কেলে পরিমাপ করা হয়। আমরা জানি যে কোনো বস্তুর যদি দৈর্ঘ্য পরিমাপ করতে চাই তাহলে আমরা স্কেলের দ্বারা পরিমাপ করব। মিটার হলো দৈর্ঘ্যের একক, তোমরা সকলেই জানো। ছোট পরিমাপ করতে হলে মিলিমিটারে হিসাব করা হয়। এছাড়াও আছে কি হেক্টোমিটার, সেন্টিমিটার প্রভৃতি। বড় পরিমাপের হিসাব করার জন্য কিলোমিটারে আমরা পরিমাপ করি। আমরা অনেক সময় শুনেছি বা দেখেছি রাস্তার দৈর্ঘ্য পরিমাপ করা হয় কিলোমিটারে, আবার জামা কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটারে বা সেন্টিমিটারে, কোনো বই বা খাতা মাপ দেখা হয় সেন্টিমিটারে, আবার ছোট পরিমাপের জন্য মিলিমিটারে হিসেব করা হয়, অর্থাৎ পরিমাপ করা হয়। তোমরা দেখো এখানে 10 মিলিমিটার হলো 1 সেন্টিমিটারের সমান, এই ছকটা পড়বে। ওকে, এবার আমরা জানব তরল বস্তুর পরিমাপের একক কি। বস্তুর ভর বা দৈর্ঘ্য মাপার যেমন একক আছে, তেমনি তরল পদার্থ পরিমাপেরও নির্দিষ্ট একক আছে। আমরা জানি কি তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। কিভাবে জানি? আমরা শিখেছি। ধরো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে বললে তেল দাও, অত সর্ষের তেল, তোমাকে তোমার মা পাঠিয়েছে। এবার দোকানদার কাকু বুঝতে পারছেন না কতটা তেল দেবে, তুমি তাহলে এককটা বললে যে 1 লিটার তেল দাও, তখন কাকু বুঝতে পারবেন। অর্থাৎ তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। ওকে, এবার আমরা জানব সঠিক পরিমাপের প্রয়োজন কেন বা তার প্রয়োজনীয়তা কি। আমরা কঠিন বস্তু পরিমাপ করি গ্রাম, কিলোগ্রাম,